2016 সালের মার্চে স্ক্রিপ্ট পড়ে পাণ্ডুলিপি কমিটি ডুবের অনুমোদন দেয়। এরপর শুরু হয় শুটিং। শুটিং শেষে নিয়ম অনুযায়ী সেন্সরে জমার আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে দেখতে দেয়া হয় ছবিটি। কমিটি ছবি দেখে 15 ফেব্রুয়ারি অনাপত্তিপত্র দিলেও তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই অনাপত্তিপত্র স্থগিত করে দেয়া হয়। 16 তারিখে তারা সেই ডিসিশনটা সাসপেন্ড করে এবং সেখানে তারা কোনো কারণ দর্শায় না, তারা শুধু বলে যে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ আদেশে এটা করা হয়েছে এবং এটা ফর ইনডিফিনিট পিরিয়ড, কোনো সময় বলেনি যে কতদিনের জন্য করেছে। ডুব কোনো বায়োপিক ছবি নয় বললেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তাই হুমায়ুন আহমেদের ইস্যু তুলে ছবিটিকে আটকে দেওয়াকে ভিত্তিহীন মনে করেন এই নির্মাতা। আমি এটা কারো বায়োপিক বানাইনি, এটা জাভেদ হাসান নামে একজন লোকের জীবন, তার গল্প বানিয়েছি। সেই চরিত্রগুলোর মধ্যে হুমায়ুন আহমেদ, শাওন এরকম কেউ নেই। হুমায়ুন আহমেদের সহধর্মিণী নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমে যেসব ইস্যুতে ছবিটিকে আটকে দেবার দাবি তুলেছেন সে বিষয়ে নির্মাতা ফারুকী বলেন, ডুব একজন ব্যক্তির গল্প নয়, এটা একটা পারিবারিক গল্প, এটা বাবা মেয়ের গল্প, এটা বাবা ছেলের গল্প এবং এটা দম্পতিদেরও গল্প। এটা আমাদের জীবনে আমাদের আশেপাশে ঘটে যায়, এই এরকম ঘটনা আমাদের আশেপাশে অজস্র মানুষের জীবনে ঘটছে, সেই ঘটনাগুলো আমি মানবিকভাবে দেখানোর চেষ্টা করেছি। তবে ফারুকী মনে করেন কোনো তর্ক বিতর্ক নয়, ছবিটিকে মুক্তি দিতে তথ্য মন্ত্রণালয়ে যাবে ডুব টিম, না হলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো পথই নেই বলে মনে করেন তুখোর এই নির্মাতা। একটা বিয়ে করার দৃশ্য আছে, আমিও জীবনে ফাতেমা শাম্মি, 71 ঢাকা।